পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে ফেলে দেওয়ার মন্তব্য তাকে হত্যার হুমকি, এমন অভিযোগ করে এর প্রতিবাদে আগামী 26 মে থেকে ঢাকা ছাড়া সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন, বর্তমান সংসদ বাতিল ও নতুন নির্বাচন কমিশন গঠনেরও দাবি জানান তিনি। তিনি আরও জানান, সরকার পতনের আন্দোলন গড়ে তুলতে শিগগিরই সব রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসছে দলটি। সম্প্রতি বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। যে নির্বাহী বিভাগের প্রধান যখন পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন, তখন তা হত্যার নির্দেশের পর্যায়ে পড়ে। এর মধ্যেই ওই আলোচনাটাকে নিয়েই ওবায়দুল কাদের সাহেব যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এটা আসলেও আপনার আরেকটা হুমকি। তার হুমকির প্রতিবাদে আগামী 26 মে 2022 বৃহস্পতিবার ঢাকা ব্যতীত, যেহেতু ঢাকায় হয়ে গেছে ইতিমধ্যে, সকল মহানগর ও জেলা সদরে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন যৌথভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।